চলছে বিজয়ের মাস সকল মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের প্রতি চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অতল শ্রদ্ধা প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে এই সময়ের অত্যন্ত পরিচিত একটি নাম প্লাটিলেট রক্তের প্লাটিলেট এই রক্তের প্লাটিলেট জানে না এমন মানুষটি বোধহয় এখন নেই ডেঙ্গুর কারণে অত্যন্ত পরিচিত হয়েছে এই প্লাটিলেট নিয়ে আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার এ বি এম ইউনুস তিনি অধ্যাপক হিমাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রফেসর ডাক্তার এ বি এম ইউনুস আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ আসলে এই সময়ে প্লাটিলেট নিয়ে আমরা আসলে সবাই একটা আতঙ্কের মধ্যেই থাকি অনেক সময় প্লাটিলেট কমে গেলে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় যে কী করতে হবে ডক্টরের কাছে বা হসপিটালে ভর্তির জন্য আসলে এই রক্তের প্লাটিলেটটা কী জি হ্যাঁ চমৎকার একটা প্রশ্ন করেছেন কেন হন্তদন্ত হয়ে দেখি রোগীরা ছুটে আসে আমার কাছে যে কী হয়েছে আপনার যে আমার প্লেটলেট কমে আমার ডেঙ্গু কী করে বুঝলেন ডেঙ্গু যে আমার প্লেটলেট কমে গেছে আচ্ছা প্লেটলেট কমে গেলেই যে ডেঙ্গু হবে আমার কোনো বিষয় না এবং প্লেটলেট কমে যাওয়ার কারণে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে এটা অত্যন্ত চমৎকার আপনি বলেছেন এবং এটাই এখন বাস্তবতা দেখুন প্লেটলেটটা কী আসলে এটা আমাদের জানা দরকার আমাদের রক্তের ভিতরে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে একটা হলো জলীয় অংশ আর একটা হলো কোষীয় অংশ তো এই জলীয় অংশের ভিতরে কোষগুলো সাসপেন্ডেড ভাসমান অবস্থায় থাকে চলাফেরা করে তো এই কোষীয় অংশের ভিতরে রয়েছে লোহিত কণিকা শ্বেত কণিকা এবং অণুচক্রিকা এই অণুচক্রিকাটাই হচ্ছে প্লেটলেট কেন এর ছোট্ট প্লেটের মতো দেখতে এই জন্য এটার নাম প্লেটলেট আসলে তো এখন এই প্লেটলেটটা কী এটা মানে আসলে স্যার এই প্লেটলেটটা কী বা এটা নর্মালি আমাদের বডিতে কী কাজ করে কী কাজ করে রাইট তো এখন প্লেটলেট হচ্ছে এই কোষীয় অংশের সর্বকনিষ্ঠ যে মানে কোষ সেটা হলো প্লেটলেট এবং এই প্লেটলেট এত ক্ষুদ্র কিন্তু এর কাজ কিন্তু ক্ষুদ্র নয় কাজ বিশাল এই প্লেটলেট আমাদের শরীরে যে রক্তক্ষরণজনিত যে সমস্যাগুলি হতে পারে সেটা থেকে আমাদেরকে প্রতিরোধ করে মনে করেন একটা রক্তের নালি এক জায়গায় আঘাতপ্রাপ্ত হলো তো সেখান থেকে রক্ত বেরিয়ে আসবে এবং রক্ত বেরোনোর সাথে সাথে তার আশেপাশে যত প্লেটলেট আছে অণুচক্রিকা আছে এরা ছুটে আসবে ওখানে একটা অ্যাট্রাকশন সৃষ্টি হয় এই ইঞ্জুরির ফলে ওখান থেকে কিছু কেমিক্যাল সাবস্টান্স মানে ওখানে সিক্রেশন হয় এবং এটা একটা কেমিক্যাল একটা মানে 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 অ্যাট্রাকশন সৃষ্টি করে কেমন মানে কেমোট্যাক্সিস বলা হয় এটাকে এই অ্যাট্রাকশনের ফলে আশেপাশে যত প্লেটলেট আছে এরা ওখানে ছুটে চলে যাবে এবং ছুটে চলে গিয়ে ওখানে গিয়ে তারা এক জায়গায় জড়ো হয়ে যাবে বিষয়টা এরকম যে আপনার একটা বাঁধ মনে করেন যে বন্যার পানিতে এক জায়গার থেকে একটু ক্ষত হয়েছে কিন্তু পানি যাওয়া শুরু করে যাচ্ছে এখন আপনি যদি বালুর বস্তা দেন ওখানে প্রোফাইলেকটিক্যালি বালুর বস্তা দিয়ে কিন্তু ওই ওই বাঁধটা ভেঙে যাওয়ার থেকে আপনি ঠেকাতে পারেন এবং বেশি পানি যাতে ভিতরে ঢুকতে না পারেন ঠেকাতে পারেন এক্স্যাক্টলি বালুর বস্তার মতোই কাজ করে কোনো একটা রক্তের নালি যখন আঘাতপ্রাপ্ত হয় ওখান থেকে একটু একটু করে উজিং শুরু হয় রক্ত একটু একটু করে চুয়ে ওখান থেকে বেরিয়ে আসে ঠিক এই মুহূর্তে প্লেটলেট দৌড়ে যায় ওখানে গিয়ে এই বালুর অবস্থা দেওয়ার মতো ওরা গিয়ে ওখানে সব জমা হয়ে যায় জড়ো হয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দেয় এটা হলো প্রাথমিক স্টেজ তার মানে কি আমরা স্যার বলতে পারি যে আসলে আমাদের যে শরীরের রক্ত এটা যে আসলে কোনো কারণে যদি কেটে যায় যদি প্লেটলেট না থাকতো তাহলে রক্তটা বন্ধ হতো না মানে সোজা কথা স্যার এই রক্ত বন্ধের জন্য প্লেটলেট কাজ করছে এক্স্যাক্টলি এটা হলো নর্মাল একটা ফাংশন এটা যদি আমরা মানে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে বললাম আঘাতপ্রাপ্ত না হলেও এই রক্তের নালির ভিতর থেকে রক্তটা নালির বাইরে বেরিয়ে আসছে না কেন এর ভিতরে যে ঝিল্লিগুলো আছে এন্ডোথেলিয়াম যে মানে কোষগুলো আছে একটার পর একটা কোষ সাজানো তো সেই দুটো কোষের মাঝখানে একটু ছিদ্র থাকে একটু গ্যাপ থাকে এই প্রত্যেকটা গ্যাপে একটা প্লেটলেট এসে বসে থাকে যাতে ওখান থেকে রক্ত উজিং না হতে পারে চুয়ে বাইরে না যেতে পারে এখন যখন রক্তের প্লেটলেট কমে যায় এবং সেই কমে যাওয়াটা একটা সিগনিফিক্যান্ট পর্যায়ে যদি আসে তাহলে আপনাকে আঘাত লাগতে হবে না অটোমেটিক্যালি ওই যে দুইটা এন্ডোথেলিয়ামের যে গ্যাপটা রয়েছে ওখান থেকে রক্ত চুইয়ে বাইরে যাবে উজিং হওয়া শুরু হবে এবং আপনি দেখতে পাবেন যে মশার কামড়ের মধ্যে ছোট ছোট ফুসকুড়ির মতো এবং এই রক্তে সব দাগ বিভিন্ন জায়গায় বা একটু যদি আঘাত লাগে বা আপনার এই যে নর্মাল চলাফেরা একটু হয়তো ঘষা লাগলো একটু মানে স্ট্রেস পড়লো আপনি দেখবেন যে ওখানে রক্ত জমে আছে তো এটা হলো যে ওখানে যে নর্মালি যে প্লেটলেটগুলো বসে পাহারা দেওয়ার কথা এই গ্যাপটাকে মানে
গ্যাপ থেকে যাতে কোনো রক্ত চুইয়ে যেতে না পারে বা এটা উজিং না হয়, সেই জন্য একটা সে একটা প্রোটেকশন দিচ্ছে যাতে সেই প্রোটেকশন না থাকছে না যদি রক্তের প্লেট, এটা স্যার ভিতরে আপনি যদি কেটে না যায় আমাদের বডির ভিতরে, আর যদি এই 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 যে প্লেটলেট কমে যায় তখন যে আপনি বললেন যে দুটো কোষের মাঝখানে একটা পাহারাদার হিসেবে থাকে সে যদি না থাকে তাহলে স্যার ওই যে র্যাশ যেটা আমরা দেখি যে লাল লাল যেটা সেটা আমরা স্কিনে যদি আসে, এই প্লেটলেট আসলে নর্মালি কত থাকে আমাদের দেহে? নর্মালি আমাদের এই ট্রপিক্যাল রিজনের জন্য নর্মাল প্লেটলেটের কাউন্ট হলো দেড় লাখ থেকে 4.5 লাখ। তো ইউরোপিয়ান আমেরিকান জোনে ওনাদের প্লেটলেটের রেঞ্জটা একটু কম, 1 লাখ থেকে 4 লাখ, মানে এই রেঞ্জে ওনারা ধরেছেন যে এর থেকে যদি কম বা বেশি হয় তাহলে সিগনিফিকেন্ট। তো আমাদের দেশের জন্য আমরা 1.5 লাখ মিনিমাম এবং 4.5 লাখ ম্যাক্সিমাম, এই রেঞ্জের মধ্যে আমাদের প্লেটলেটটা যদি থাকে তাহলে আমাদের শরীরের এই যে প্লেটলেট মানে সম্পর্কিত যত কার্যাবলী রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন। তো এখন স্যার যদি আমরা আমরা কিন্তু প্লেটলেটকে চিনেছি ডেঙ্গু দিয়ে, স্যার ডেঙ্গুর সময় মানুষের প্লেটলেট কমে যায় আমরা আতঙ্কিত কথা যে বলছিলাম এটা আসলে ডেঙ্গুতেই বেশি এটা হচ্ছে। তো এই প্লেটলেট কমে যাওয়ার কী কী কারণ আছে, মানে কমে গেলে আপনার কী কী রোগ আপনার চিন্তা করেন যে এই রোগ হতে পারে? প্লেটলেট যেমন কমে গেলেও রোগ হয় আবার বেড়ে গেলেও কিন্তু রোগ হয়, সেটা আমরা পরে আসছি। তো এখন প্লেটলেট কেন কমে? প্লেটলেট নর্মালি বোনমারের ভিতরে অস্থিমজ্জার ভিতরে তৈরি হয় এবং এর মাতৃকোষ যেটা রয়েছে সেটাকে বলা হয় মেগা ক্যারিওসাইট, বিশাল বড় একটা মানে মাতৃকোষ। সেই মাতৃকোষটা তার যে সাইটোপ্লাজমটা আছে ওখান থেকে মানে একটু একটু করে মানে শেডিং হয়ে প্লেটলেট তৈরি, অসংখ্য প্লেটলেট তৈরি হয় প্রতিদিন, এবং এই প্লেটলেট মাত্র কয়েক ঘন্টা বাঁচে, আবার এটা এটা কাজ শেষ এটা মরে যায় আবার নতুন তৈরি হয়। তো একটা ব্যালেন্স প্লেটলেট তৈরি এবং মানে মরে যাওয়া এর ভিতরে একটা ব্যালেন্স থাকে, এই ব্যালেন্স করেই সে 1.5 লাখ থেকে 4.5 লাখের মধ্যে এই লেভেলটাকে রাখবে এখানে। এখন তাহলে এই রোগ মানে প্লেটলেটগুলো কমে যায় কী কারণে? যদি এই মাতৃকোষ থেকে প্লেটলেটটা উৎপাদন হতে না পারে কোনো কারণে, বোনমারোর ভিতরে তার মাতৃকোষ মানে আঘাতপ্রাপ্ত হলো বাধাগ্রস্ত হলো, তো সেগুলো কী কারণে হতে পারে? এর সবচেয়ে মানে কমন যে জিনিসটা সেটা হলো আমাদের দেশে ভাইরাল ইনফেকশন, সেটা ডেঙ্গু হোক, সেটা কোভিড হোক, সেটা ফ্লু হোক, সেটা আপনি ইনফেকশাস মনে করুন, সেটা পক্স হোক, হোয়াট এভার ইট মে বি, হেপাটাইটিস হোক, যে কোনো ধরনের ভাইরাস যখনই আমাদের শরীরের ভিতরে ঢুকে পড়ে, তো এই ভাইরাস গিয়ে সরাসরি বোনমারোর ভিতরে এই যে প্লেটলেটের যে মাতৃকোষ তার উপরে মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে, যাতে করে সে প্লেটলেটটা উৎপাদনটা বেশি করতে মানে ব্যাহত হয়, মানে নর্মালি যাতে করতে না পারে, এগুলো এক। দু নম্বর হলো এই ভাইরাল ইনফেকশন হওয়ার সাথে সাথে এই প্লেটলেটের অ্যাগেনস্ট একটা অ্যান্টিবডি তৈরি হয়, খুবই মানে লো লেভেলে, সেই অ্যান্টিবডি দিয়ে কিছু ডিস্ট্রাকশন হয়ে যায়, প্লেটলেট যেটা তৈরি হইয়া রক্তে চলে আসলো সেটা আবার ডিস্ট্রাকশন হয়ে যায়, তবে সাময়িকভাবে এই একটা ক্রাইসিস সৃষ্টি হয়, প্লেটলেট কাউন্ট কমে যায়। মানে সিমিলারলি এই মানে এই এটা হলো ট্রু মানে ফর ডেঙ্গু অলসো, ডেঙ্গু কোভিড যাই বলেন। এখন ডেঙ্গু হলে পরে ডেঙ্গু হেমোরেজিক ফিভার পার্টিকুলারলি, সেখানে এই যে হেমোরেজের যে কারণটা সেই হেমোরেজিকের কারণের একটা মেইন কারণ হলো যে তার প্লেটলেটটা কমে যায়, তার কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো তৈরিতে সেখানে বাধাগ্রস্ত হয়, লিভার ক্ষতিগ্রস্ত হয়, লিভার থেকে অনেক মানে রক্তের জমার বাধার জন্য যে উপাদানগুলি দরকার সেগুলো লিভার থেকে তৈরি হয়, বোনমারো থেকে প্লেটলেট তৈরি হয়। এখন সেই সবগুলোই বাধাগ্রস্ত হওয়ার পরে ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়, এখানে একটা মেইন কম্পোনেন্ট হলো প্লেটলেটটা কমে যাওয়া। তো এই যে মেকানিজম বললাম যে তার উৎপাদন হতে বাধা মানে বাধা দেয়, দুই নম্বর হলো যেটা তৈরি হয়ে আসে সেটাকে সে ধ্বংস করে দেয়, যে কারণে সাময়িকভাবে প্লেটলেটটা কমে যায়। আবার যখন এই সিমটা বলি ডেঙ্গু যখন চলে যায় তখন আস্তে আস্তে শরীরটা রিকভার করে। স্যার আমরা যখন ডেঙ্গু প্রসঙ্গে আসলাম আমরা অন্য অন্য কারণগুলো পরে জানবো, তো ডেঙ্গুতে আসলে যে আপনি বলছিলেন যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় যে প্লেটলেট নিয়ে, আসলে এই প্লেটলেট ডেঙ্গুর জন্য আর কি, ডেঙ্গু তো সব ডেঙ্গুতে কিন্তু প্লেটলেট কমে না, যেটা হেমোরেজিক ফিভারে কমে। আচ্ছা কতটুকু কমলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে এবং কতটুকু কমলে তাকে প্লেটলেট দিতে হবে, মানে যাতে আমাদের দর্শকদের মধ্যে কোনো আতঙ্ক বা কোনো বিভ্রান্ত না থাকে সেই জন্য একটু পরিষ্কারভাবে যদি বলতেন স্যার। তো অনেক কারণে প্লেটলেট কমে যায়, যেটা আমি বললাম যে ওই যে ভাইরাল ইনফেকশন, তারপরে কেমোথেরাপি, তারপরে ক্যান্সার, কেমন তো, এবং কিছু কিছু ড্রাগ আছে এগুলো এগুলোর কারণে প্লেটলেট কমে যায়। এখন ডেঙ্গু, ডেঙ্গুর প্রসঙ্গে যেটা জিজ্ঞেস করলেন সেটা হলো যে প্লেটলেট কাউন্ট 1.5 লাখ হলো নর্মাল, লো নর্মাল লিমিট হলো, লোয়েস্ট নর্মাল লিমিট হলো 1.5 লাখ। এখন 1.5 লাখ থেকে যদি 1 লাখে চলে আসে তাহলে কি আমার ভর্তি লাগবে কিনা, আমার কি আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার আছে কিনা? মোটেই না। 1 লাখ আমরা বললাম যে অন্যান্য মানে ইউরোপ আমেরিকান বেসে থেকে 1 লাখ নর্মাল ধরা হয়। এখন এখানে প্রশ্নটা হলো হাউ কুইকলি এই প্লেটলেটটা রিডিউস করেছে,
আপনার 1.5 লাখ থেকে যদি মাত্র অল্প সময়ের ভিতরে এটা নেমে আসে 1 লাখের নিচে, আপনাকে তখন একটু চিন্তা করার বিষয় আছে। কেন যত দ্রুত, কেন এর আগে ওই রক্ত মানে ক্ষরণের মানে যে যে নর্মাল যে হেমোস্টাসিস যেটা মেকানিজমটা সেই মেকানিজমটা 1.5 লাখে সেট করা ছিল, মানে 2 লাখে সেট করা ছিল। যখনই দ্রুত ফল করবে ওই হেমোস্টাসিস ওই যে ব্যালেন্সটা কিন্তু মানে ব্রেকডাউন হয়ে গেল না। তাহলে তো স্যার এখানে একটা প্রসঙ্গ চলে আসে যে দ্রুত ফল করছে কিনা এটা দেখার জন্য স্যার আমরা তো প্ল্যাটলেট কাউন্টটাকে আমাদের প্রতিদিন করতে হবে। হ্যাঁ, প্রতিদিন অথবা একদিন পরে পরে যেটা ডেঙ্গুতে আমরা বলি এটা কাউন্ট করতে হবে। খুব দ্রুত যদি কমে যায় তাহলে পরে সেটা 1 লাখের নিচে আসলে তখন তার রক্তক্ষরণজনিত সমস্যা শুরু হতে পারে। কিন্তু সাধারণত 60,000-এর নিচে না আসলে রক্তক্ষরণ আমরা খুব একটা পাই না তেমন। তবে 30,000-এ যদি চলে আসে তাহলে সেখান থেকে কিন্তু স্পন্টেনিয়াস রক্তক্ষরণ দেখা যায়। এবং যদি রক্তক্ষরণ 30,000 আসলে রক্তক্ষরণ দেখা যায় তাহলে প্লেটলেট দেওয়া হোক অথবা প্লেটলেট বাড়ানোর অন্য অন্য ওষুধপত্র বা মানে মেজার যা আছে সেগুলো আমাদের নিতে হবে। তবে এটা যদি 20,000 বা 10,000-এ চলে আসে তাহলে ইউ আর অ্যাট ভেরি ভেরি মানে গ্রেট রিস্ক। এখন এই 10,000 বা 20,000 প্লেটলেট আসলে তখন আপনাকে কিছু করতে হবে না, কোনো আঘাত দিতে হবে না, কাটতে হবে না, কোনো সার্জারি না, যে রক্তক্ষরণ হবে এটার জন্য কোনো কোনো ইন্ডিউসিং কোনো মেকানিজম আপনার লাগবে না, তখন অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস ব্লিডিং হতে পারে। এবং সেই ব্লিডিংটা ইন্টারনাল ব্লিডিং হলে ভেরি ডেঞ্জার। এটা যদি মানে ব্রেনের ভিতরে হয় তাহলে স্ট্রোক হয়ে গেল, এটা যদি ইন্টারনাল পেটের ভিতরে হয়, বুকের ভিতরে হয়, কেমন এরকম ভাইটাল অর্গানগুলোতে যদি মানে ব্লিডিং হয় এবং সেটা 10,000 প্লেটলেট কাউন্টে মানে অটোমেটিক্যালি হতে পারে, আপনার কিছুই করতে হবে না, কোনো মানে এটাকে মানে ইনসাইট করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে স্যার সেক্ষেত্রে আপনাকে মানে প্লেটলেট দেওয়ার জন্য আপনাকে রেডি থাকতে হবে, হাসপাতালে আপনাকে ভর্তি হতে হবে এবং আপনি চিকিৎসকের তত্ত্বাবধানে অবজারভেশনে আপনি থাকবেন। এবং 10,000-এ এসে গেলে আপনার তখন আর এই রিস্কের দিকে নিজেকে ঠেলে না দিয়ে তখন প্লেটলেট দেওয়া এবং এই প্লেটলেট বাড়ানোর ওষুধপত্র দিয়ে তাকে সেভ করাটা আমি মনে করি জরুরি। মানে সেক্ষেত্রে তাকে হসপিটালে ভর্তি হয়ে তার প্লেটলেট দেওয়া বা অন্যান্য যে মেজার এইগুলো নিয়ে আছে সরাসরি তত্ত্বাবধানে ডাক্তার তত্ত্বাবধানে তাকে থাকা উচিত। কারণ আপনি বলছিলেন যে মাল্টি অর্গান ফেইলিয়ার হতে পারে বিভিন্ন অর্গানে, 10,000 নিচে গেলে বিভিন্ন অর্গানে এটা ইনভলভ করতে পারে। তো সেক্ষেত্রে স্যার আর যাদের ক্ষেত্রে ধরেন 1 লাখ আছে বা 80,000 আছে তাদের ক্ষেত্রে এটা বাড়ানোর জন্য কোনো মেডিসিন, আমরা যদি 60,000-এর উপরে থাকে এবং কোনো ব্লিডিং না হয় তাহলে ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখতে থাকেন। যদি এটা ডেঙ্গু জনিত হয়ে থাকে, ভাইরাস জনিত হয়ে থাকে এটা রিকভার করবে 1-2 সপ্তাহের মধ্যে, এটা রিকভার করবে। আপনি শুধুমাত্র কয়েকদিন পরে পরে প্লেটটা কান করে দেখেন এবং আপনি নিজের দিকে খেয়াল রাখেন কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে কিনা, আপনার ব্রাশ করার সময় মাড়ির থেকে রক্ত আসবে কিনা, আপনার নাক থেকে ব্লিডিং হচ্ছে কিনা, আপনার স্কিনে মশার কামড়ের মধ্যে ছোটো ছোটো ফোটা ফোটা মানে লাল গোড়া দেখা যাচ্ছে কিনা, এইসব আপনি অবজার্ভ করেন। যেমন পায়খানা বসে এবং আপনার স্যার এই সময়টাতে বলেন তরল খাবার, খাবার স্যালাইন, পানি, লেবু শরবত, আরেকটা ইস্যু সেটা হলো যে আপনার ডেঙ্গুতে তো ডিহাইড্রেশন হয়, ডেঙ্গু মানে আপনার ধরেন শক সিন্ড্রোমে চলে যায় এবং সেটাই ফ্লুইড লসের জন্যই হয়। অতএব তার ফ্লুইড ব্যালেন্সটা এখানে খুব মানে ভালো রাখা দরকার। স্যার এই এই ডেঙ্গু ছাড়া অন্য কী কী কারণে প্লেটলেটটা কমে যায়? তো এর মধ্যে কমন যে জিনিসটা যে যে রোগটা মানে বেশি আমাদের কাছে আসে সেটা হলো ITP, ইডিওপ্যাথিক বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। সেখানে এই জিনিসটা দেখা যায় যে আমরা যদি এখানে একটা বোন মরো স্টাডি করি তাহলে দেখি যে প্লেটলেট তৈরি হচ্ছে, কম বেশি তৈরি হচ্ছে সেখানে, এবং এই যে এর মাতৃকোষগুলো সেগুলো অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তাদের টেন্ডেন্সিটা হলো যে যেহেতু মানে থ্রম্বোসাইটোপেনিয়া প্লেটলেট কারণ পেরিফেরাল ব্লাডে কম, তাকে যাতে বেশি বেশি মানে প্রোডাকশন করে এটাকে কম্পেনসেট করা যায়, রিয়াকশনারি এই মাতৃকোষগুলো বৃদ্ধি মানে প্রাপ্ত হয়, একেবারে রিয়্যাক্টিভ মেগাক্যারিসাইটিক হাইপারপ্লেশিয়া। কেমন তো এই ITP হলো মানে ITP আসলে স্যার ITP-তে আমরা আসলে বুঝতেও একটু সমস্যা জানা, আপনি বলেছেন যে ইমিউন থ্রম্বোসাইট পারপোরা, আসলে এটা সিমটমগুলো কিরকম হয়? সিমটমগুলো যে প্লেটলেট কমে গেলে আপনার ব্লিডিং, তো এই ব্লিডিংটা হলো প্লেটলেট মূলত সারফেস ব্লিডিংয়ের সাথে রিলেটেড, সুপারফিশিয়াল ব্লিডিং। কারণ আমরা এক্সটার্নালি মানে এই ত্বকে আমরা পাবো, ঝিল্লিতে পাবো মিকাস মেমব্রেন, আমরা মাউথ ব্লিডিং পেতে পারি, আমরা নোজ ব্লিডিং পেতে পারি, পায়খানা প্রসাবের সাথে যেতে পারে, GI ট্র্যাক্টে ব্লিডিং হয়ে যদি মনে করেন আপনার আলসার আছে সেখান থেকে ব্লিডিং হয়ে পায়খানা কালো হয়ে যেতে পারে, যেটাকে আমরা মেলেনা বলে থাকি। কেমন সামান্য একটু আঘাত লাগলে ওখানে রক্তটা জমে যাবে, কেমন কাইমোসিস বা হেমাটোমা এগুলো হবে। তো এই সারফেস ব্লিডিংটা হলো এই প্লেটলেট কমে গেলে তার মানে সিমটম। এখন এই সিমটমগুলো আমরা যদি দেখি যে মানে লাল লাল গোটা দেখা যাচ্ছে বা আপনি একটুখানি
মানে আঁচড় দিলেন, চুলকাতে গেলেন, নর্মাল চুলকানো লাল হয়ে যাচ্ছে, মানে লাল হয়ে যাচ্ছে, কেমন র্যাশ হয়ে যাচ্ছে। তো এইগুলো হলো প্লেটলেট কাউন্ট কমে গেলে। এখন আইটিপি যেটা বললাম সেটা যে বলা হলো ওই যে ইডিওপ্যাথিক বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। ইডিওপ্যাথিক আগে বলা হতো যে আমরা কারণ জানি না, এটার নাম হলো ইডিওপ্যাথিক। এখন বলা হচ্ছে না, জানি না বললে চলবে না, এটা একটা ইমিউনোলজিক্যাল মেকানিজম। প্লেটলেট বনমারের ভিতরে উৎপন্ন হয়, যেই মুহূর্তে এটার পেরিফেরাল ব্লাডে সার্কুলেশনে চলে আসে তখন এটাকে ডিস্ট্রাকশন হয়। কীভাবে ডিস্ট্রাকশনটা কেন হয়, এখন হলো যে জন্মের সময় প্লেটলেটের যে আকার আকৃতি নিয়ে মানে তৈরি হতো, ঠিক এই একটা স্ন্যাপ, এর একটা পিকচার আমাদের ইমিউন সিস্টেমকে দেওয়া আছে, আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে দেওয়া। এটা হলো আমাদের বডির রাডার, সমস্ত অর্গানগুলো আমাদের শরীরের এবং প্রতিটি কোষ এই রাডারের সাথে তার একটা ছবি দেওয়া আছে রাডারের কাছে, যে এইটা হলো তার ওন, বাইরের থেকে যদি কিছু ঢোকে সেটা হবে ফরেন। তো এখন এটা ওই যেমন বিমানবাহিনী যেমন কাজ করে, যখনই দেখলো যে একটা বাইরের কোষ ঢুকছে তাহলে ওই রাডারে গিয়ে দেখবে এটা তো ননসেন্স, এটা আমার না, এটা এটা ফরেন, কাজে এটাকে ডিস্ট্রাকশন করো। এখন প্লেটলেটের যে চেহারাটা আপনার জন্মের সময় ছিল এটার একটা ছবি আমার এই রেটিকুলার ধারণ করা আছে আমাদের বডিতে, জি, কোনো কারণে কোনো একটা ভাইরাল ইনফেকশন হলো, আপনার একটা ওষুধ খেলেন, আপনার একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হলো, আপনার একটা খাবার খেলেন যার একটা কণা প্লেটলেটের গায়ে লেগে গেল, এখন এই প্লেটলেট ছোট্ট একটা গোলাকার ইয়া ছিল ওর মাথার মধ্যে ছোট্ট একটা টুপি দেখা যায় মনে করেন, হ্যাঁ একটা মানে ওষুধের কণা, একটা খাবারের কণা, একটা ভাইরাসের কণা, যে কোনো হোক একটা অ্যান্টিজেনের কণা লেগে গেল। এখন ও যে ছবিটা তার কাছে ছিল ইনিশিয়াল ছবিটা জন্মের সময় মিলছে না, ও দেখলো যে না ওর তো এই মাথায় টুপি টুপি ছিল না, এখন এর মধ্যে টুপি দেখা যাচ্ছে, সো দিস ইজ নট ওন, এটা আমার নিজের প্লেটলেট না, এটা ফরেন, কাজে ওটাকে ডিস্ট্রাকশন হয়। কোথায়? প্লীহা, যখন এটা সার্কুলেট করে প্লীহার ভিতর থেকে যায়, স্প্লিন যেটা আমরা স্প্লিন রাইট, ওখানে এই রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের মেইন ফাংশনটা ওইটা হলো ক্যান্টনমেন্ট, ওখান থেকে যাওয়ার সময় ওকে ধরে, হ্যাঁ ধরে ওটাকে ডিস্ট্রয় করে দেয়। আইডিয়াটা হলো যে আমরা ফরেন কিছু রাখবো না, অ্যাবনর্মাল কিছু রাখবো না, ঠিক ওই আমাদের রক্তের একটা অ্যানিমিয়া আছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া বলা হয়, যে রেড সেলের গায়ে যদি এমন কিছু অ্যাবনর্মাল দেখা যায় তো ওখান থেকে যাওয়ার সময় ওটাকে ধরে রেটিকুলার ওটাকে ডিস্ট্রয় করে দেয়, যে আমরা অ্যাবনর্মাল চেহারার অ্যাবনর্মাল শেপের আমরা কিছু মানে আমরা শরীরের ভিতরে রাখবো না, আমরা যা দেখেছি ঠিক এমনই হতে হবে। তো এই ইমিউনটা হলো এরকম একটা বিষয় যে এরকম একটা অ্যাবনর্মাল মানে শেপের প্লেটলেট থাকার কারণে রেটিকুলার এন্ডোথেলিয়াল মূলত স্প্লিন প্লীহা এটাকে ডিস্ট্রয় করে দেয়। এবার তার কাছে মনে হয় যেটা আমার যে অরিজিনাল যে শেপের যে যে আকৃতির যে মানে সেই আকৃতিটা পাচ্ছে না, সেজন্য সে ডিস্ট্রয় করছে স্যার। সেক্ষেত্রে আইটিপি যাতে আপনি সন্দেহ করলেন যে ব্লিডিং হচ্ছে বা এরকম পেশেন্ট আপনাকে আসলো রক্তপাত হচ্ছে, তো আপনারা মানে কী কী নিশ্চিত হন যে তার আইটিপি হয়েছে? আচ্ছা, আইটিপি বিষয়টা হলো যে আমরা তো সিমটম আগে শুনি, ক্লিনিক্যালি এক্সামিন করি, তারপরে আমরা অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি পেরিফেরাল ব্লাড দেখি, আমরা প্লেটলেট কাউন্ট আমরা দেখি, যেখানে শুধুমাত্র আইসোলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া প্লেটলেট কাউন্ট কম আর সব ঠিক আছে। এখন অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি একটা টেস্ট আছে, যদিও এটা খুব রেয়ার বাংলাদেশে, কস্টলি, এটা অনেক সময় বাইরে থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে করে আনতে হয়, এবং আমরা সিম্পলি একটা বোন ম্যারো টেস্ট করতে পারি। তো বোন ম্যারো টেস্ট করার সুবিধা হলো যে এখানে যে প্রোডাকশনটা ঠিকমতো আসে এবং আইটিপি রিলেটেড কিছু মানে সিমটম এখানে দেখা যায়, যে মেগাক্রোসিটা হাইপারপ্লেসিয়া, তার মেগাক্রোসাইটিক ইম্যাচুরিটি আছে, তার ভিতরে আর কিছু মরফোলজিক্যাল পরিবর্তন, এটা দেখে সিমটম শুনে আমরা এটা করতে পারি। এবং কিছু এক্সক্লুশন, যেমন তার যদি কোলাজেন ভাস্কুলার ডিজিজ থাকে, এএনএ অ্যান্টিডিএস ডিএনএ আমরা টেস্ট করলাম, তার যদি অটোইমিউন মানে আর কোনো ইয়া থাকে যেমন ইভান সিন্ড্রোম, আমরা একটা কুমস টেস্ট করলাম, ঠিক আছে, তারপর এরকম আমরা অনেক এইচ পাইলোরি অ্যান্টিবডি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই জানেন না বোঝেন না এটা, যে আলসারে দীর্ঘদিন থেকে ভুগছে ওনার থ্রম্বোসাইটোপেনিয়া, কেমন তো এইচ পাইলোরি অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে ও প্লেটলেটকে নষ্ট করে দিতে পারে। হেপাটাইটিস, কেমন তো জানি ক্রনিক হেপাটাইটিসে সে ভুগছে, লিভার ডিজিজে ভুগছে, তারও কিন্তু প্লেটলেট এরকম কমে যেতে পারে। তো আমরা এই সব যে আনুষঙ্গিক যত কিছু আছে যেগুলোতে প্লেটলেট কাউন্টটা কমে যায় ওগুলো আমরা ক্লিনিক্যালি এবং মানে এক্সক্লুশন ক্রাইটেরিয়া করে এবং সিমটম দেখে তারপরে আপনি বোন ম্যারো প্লাস অন্যান্য যে পরীক্ষা করেন অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিবডি দেখে অ্যান্টিপ্লেটলেট দিয়ে করেন। এরপর স্যার ট্রিটমেন্টটা কী হয় আইটিপি? আচ্ছা, আইটিপি ট্রিটমেন্টটা মূলত একটা জেনারেল ট্রিটমেন্ট এবং একটা স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্ট হলো তার যদি ব্লিডিং হয় তো ইমিডিয়েটলি তাকে সেভ করা দরকার। এখন কেউ স্ট্রোক নিয়ে আসলো, কেউ ইন্টারনাল ব্লিডিং নিয়ে আসলো, কেউ মনে করেন মানে তার কালো পায়খানা হচ্ছে, এবং কালো পায়খানা হওয়া মানে অনেক ব্লাড তার প্লেটের ভিতরে মানে মানে বেশি মানে ক্ষরিত হয়েছে, এবং সেটা
হজম হয়ে ওই যে মানে অ্যাসিড প্যানক্রিয়াটিক এনজাইম এবং এই ভিতরে আপনার জিআই ট্র্যাক্টে যত প্রসেসিং আছে খাবারে যে প্রসেসিংয়ের মাধ্যমে একটা খাবার মলে পরিণত হয় একই কাহিনী রক্তের সাথেও সে তো এটার রং আর ওইরকম মলের মতো হলুদ হবে না এটা হয়ে যাবে কালো এটা কেমিক্যাল রিঅ্যাকশন এটা তো রক্তের জন্য আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যন্ত খুব সংক্ষিপ্ত আকারে বলতে হবে জি তো এখন তাকে সিমটোমেটিক্যালি চিকিৎসা দিয়ে তার সিমটম ফ্রি করা প্রয়োজন হলে প্লেটলেট দেওয়া তারপরে তাকে আমরা প্লেটলেটটা বাড়ানোর জন্য আমরা যদি তার ডায়াবেটিস নাকি আমরা স্টেরয়েড দিতে পারি স্টেরয়েড যদি অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে এখন চমৎকার একটা ওষুধ বেরিয়েছে যেটাকে বলে এলথ্রোম্বো প্যাক যেটাকে প্লেটলেট তৈরিটাকে এনহ্যান্স করবে এটা গ্লাক্সোওয়েলকাম প্রথম বের করেছিল রিবোলেট নামে এবং সেই ড্রাগটা এখন বাংলাদেশে অনেক জেনেরিকই পাওয়া যায় এই এলথ্রোম্বো প্যাক যদি আমরা দেই তাহলে কিন্তু দ্রুত আপনার এই প্লেটলেট বেড়েছে আরেকটা আছে রোমিপ্লস্টিন কেমন এই এই এটা ইঞ্জেকশন দিয়ে আমরা প্লেটলেট বাড়াতে পারি আর প্লেটলেট ট্রান্সফিউশন দিয়ে সিঙ্গেল ডোনার প্লেটলেট ট্রান্সফিউশন যেটা একজন ডোনার থেকে মেশিনের মাধ্যমে তার প্লেটলেটটাকে সংগ্রহ করে তাকে যদি দেওয়া হয় ইমিডিয়েটলি তার প্লেটলেটটা রাইজ করবে তার বেসলাইন থেকে যদি আমরা 10-20 হাজার বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু ব্লিডিং স্টপ হয়ে যাবে তাহলে ব্লিডিংটাকে স্টপ করা এবং তার প্লেটলেটটাকে যাতে বাড়ানো যায় সেই জন্য ওষুধপত্র দেওয়া এবং তার যদি কোনো কমপ্লিকেশনের কোনো সম্ভাবনা থাকে সেটাকে ঠেকানো এবং এর চিকিৎসা করা এটাই আমরা তাতে করে কি স্যার আইটিপিটা কি সম্পূর্ণভাবে সে সুস্থ সুস্থ হয় কিনা আইটিপি আপনার ধরা পড়লে প্রথম থেকে যদি মানে সঠিক মানে চিকিৎসা দেওয়া হয় 60-70% রোগী প্রথমেই ভালো হয়ে যায় কিছু রোগী আছে যারা স্পন্টেনিয়াসলি ভালো হয় যদি কমপ্লিকেশন না হয় জানেই না অনেকে আইটিপি কেমন দেখা গেলো যে একটু র্যাশটাস হয়ে আবার ঠিক হয়ে গেছে এরকম ধরেন 25-30% 40% স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায় অনেক সময় এবং আমরা চিকিৎসা করলে 60-70% প্রথম দিকে ভালো হবে কিন্তু এই 30-40% এরা হয়ে যায় প্রয়োজন হয় ক্রনিক এরা এরাই হয়ে যায় ডিফিকাল্ট পেশেন্ট যারা মানে আলটিমেটলি দেখা গেলে ক্রনিক্যালি মানে একটা তাদেরকে নিয়মিত ফলো আপে চেক আপে থাকতে হয় প্রফেসর ডক্টর এ বি মিনুস আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য নিশ্চয়ই আমাদের চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে আপনাকে ধন্যবাদ এবং চ্যানেলের দর্শকদেরও অনেক ধন্যবাদ এই বিজয়ের মাসে সকলকে বিজয়ের শুভেচ্ছা প্রিয় দর্শক রক্ত প্লেটলেট কমে গেলে আতঙ্ক নয় আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কী কারণে রক্ত প্লেটলেট কমেছে এবং ডেঙ্গু ফিভার হতে পারে আইটিপি হতে পারে অন্যান্য কারণেও কিন্তু প্লেটলেট কমতে পারে কাজেই আতঙ্কিত নয় চিকিৎসকের পরামর্শ আর খাবার দাবার ব্যাপারে আমরা যেটা বলবো যে আপনারা সচেতন হন ফাস্টফুড এটা পরিহার করুন এবং তরল যে খাবার যেটা আমরা মানে লিকুইড যে খাবারগুলো স্প্রাইট কোক এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদেই থাকুন